ঢেঙ্কানাল জেলা কামাখ্যানগর বৃহৎ উপখণ্ডর পরজঙ্গ নির্বাচন মণ্ডলী ও কামাখ্যানগর ব্লক মধ্যে কুসুমাজুড়ি পঞ্চায়েত মহুলি ও আলুঝরণ গ্রামে প্রস্তাবিত অর্ধনির্মিত বৃহৎ তাপজ বিদ্যুৎ কেন্দ্র যাকি 2012 আরম্ভ করা যাইতিলা। নবীন সরকারঙ্ক শাসন কালরে পাওয়ার প্রজেক্ট পাই ওড়িশাকু বিজুলি যোগাইবা ও বিস্থাপিত পরিবার ও ঢেঙ্কানাল জেলার বেকার যুবক যুবতী মানঙ্কু নিযুক্তি দেবা আশারে নির্মাণ করা যাইতিলা। ওড়িশা থর্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড ও রাজ্য সরকারঙ্কর দুইটি রাষ্ট্রায়ত্ত উদ্যোগ যথা খনি নিগম জলবিদ্যুৎ নিগম এই দুইটিকু মিশাই ওটিপিসিএল গোটায়ে পাওয়ার প্ল্যান্ট করিবা পাই পরিকল্পনা করিথিলে। কামাখ্যানগর উপখণ্ডর চারিটি পঞ্চায়েত যথা কুসুমজোড়ি কণ্টাপাল আলুঝরণ কাটেণী অঁলাবেরেণী ও ধোবা বাহালি গ্রামে এই পাওয়ার প্রোজেক্ট করিবার থিলা। এথিরে 1833 একর জমি অধিগ্রহণ করা যাই ও 133 পরিবারকু বিস্থাপিত করিথিলে। এই পাওয়ার প্ল্যান্ট করিবা পাই 2021 মসিয়ারে গোটিয়ে উচ্চস্তরীয় পাওয়ার কমিটি মুখ্য শাসন সচিবঙ্ক অধ্যক্ষতার বসিথিলা। বাউন্ডারি ও বিস্থাপিত মানক পাই গৃহ নির্মাণ দুইটি কার্য পাই ওটিপিসিএল কু দায়িত্ব দেইতিলে। এই কার্য করিবা পাই তিনিটি কোম্পানির 17 জন অধিকারীকু নেই এক পরিচালনা কমিটি গঠন করা যাইতিলা ও সেমানকু নিজ অক্তিয়ারে রখি অর্থ হরিলুট করিবা উদ্দেশ্যে কামাখ্যা নগর পরজঙ্গ বিধায়ক মিশি এই পরিকল্পনা করিথিলে। সেই সময়রে তাঙ্ক মধ্যরে গণ্ডগোল হেবারু অর্থ ও ক্ষমতাকু নেই লড়াই হইতিলা। কার্য করিনপারিবারু কেন্দ্র সরকারঙ্ক উপরে দোষ লদি ঢেঙ্কানাল জেলাবাসীঙ্কু অন্ধকারে রখিথিলে ও পরবর্তী সময়রে ইটকোকু হস্তান্তর করিবা পাই নিষ্পত্তি নেইথিলে। 12 বর্ষ পরে নির্মাণ নকরিবারু গ্রামবাসীমানে সরকারি সহায়তারু বঞ্চিত হইছন্তি। 133 পরিবার সরকারঙ্কর মৌলিক সুবিধারু বঞ্চিত হইতিবা অভিযোগ হইছি। রাজস্ব গ্রামরু মধ্য বঞ্চিত হইছন্তি। প্রধানমন্ত্রী আবাস পাইপারু নাহান্তি, পানি ও রাস্তারু বঞ্চিত হইছন্তি। 1833 একর জমি যিবা পরে উচ্চস্তরীয় বৈঠকরে পুনর্বার তাকু ইটকোকু হস্তান্তর করিবা পাই নিষ্পত্তি হইতিলা। আউ নিযুক্তি মিলিপারিব নাই বলি নিষ্পত্তি নেইথিলে। ওটিপিসিএলকু কার্যকারী করিবা ও শক্তি বিভাগ নূয়া পাওয়ার প্ল্যান্ট করিবা পাই ও বিস্থাপিত মানক পাই আবশ্যক পদক্ষেপ নেবা সহ ঢেঙ্কানাল জেলাগে বেকার যুবক যুবতী মানে নিযুক্তি হেবা সহ অর্থনীতিকে বিকাশ ঘটিব বলি পরজঙ্গ বিধায়ক বিভূতি প্রধান বিধানসভায় উপস্থাপনা করিছন্তি। এথিপাই কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সাংসদ রুদ্রনারায়ণ পাণি, খাদ্য যোগান মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র ও কামাখ্যানগর বিধায়ক শত্রুঘ্ন জেনা ওটিপিসিএলকু কার্যক্রম করিবা পাই ঢেঙ্কানাল জেলাবাসী দাবি করিছন্তি। সম্প্রসারণ কার্যকে নূয়া গোটে ফ্যাক্টরি তৈরি করা পেলে সে লোকঙ্ক মনে বহুত জাগরণ সৃষ্টি হয়েছিল, বহুত আনন্দিত হয়ে যাইছিল সমস্তে। সে সময় এতে আনন্দিত হয়েছিল যে আমি বহুত কিছু চিন্তা করছিলাম, পণ্ডুয়া ছক ঠু আরম্ভ করে কামাখ্যানগর পর্যন্ত সব জায়গায় ডেভেলপ হব। কিন্তু এই প্রকার ভাবে তাঙ্কর গোটে অ্যাকাউন্ট খুললে, সেমানে গোটে 18 জনক ট্রাস্ট ডিল নেইকি সেমানে গোটে অ্যাকাউন্ট খুলতিলে। সেতলে মু ব্যাংকে সার্ভিস করতিলি, মু সেটাকে অপরেট করে দেখিতিলি এবং সে অ্যাকাউন্ট থ্রুরে সেমানে সে লোকমানে সব জমি সব গ্রহণ করিবা আরম্ভ করিদিলে। মু ভাবিলি বোধহয় ভালো উদ্দেশ্যে সেমান করিবে, কিন্তু দেখন্তু ধীরে 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 আজি সে 10 বর্ষ বা 15 বর্ষ বিতি সারা পরে সে জায়গাকে বর্তমানে সেমানে এমিতি অবস্থা রাখছেন, ত্রিশঙ্ক অবস্থা রাখছেন যে সেটি মানে কোনোসি ওপিডিসিএলর কিছু কোনোসি কার্যক্রম নাই। সেটি মানে এমিতি অবস্থা আছে যে সে লোকমানকু সে এমিতি কলে যে সে লোক মানে বাহানা কলে যে সব কেন্দ্র সরকার এর দৌনাহান্তি, কোলিজ দৌনাহান্তি, অমক দৌনাহান্তি, সমক দৌনাহান্তি। নিজে এটিকার স্থানীয় বিধায়ক আমার খনিমন্ত্রী থাই মধ্য তার ভিতরে কিছু চিন্তা কলেনি এবং সে সেটাকে পেন্ডিং রাখি লোকমানকু হইরাণ হরকত করে আজি বর্তমান দেখুন সেই জায়গায় বর্তমান কোন অবস্থা হচ্ছে। সে জায়গাকে মাছ শাগ মাছ দরে পুঁড়ি লোককে ফেরাই দেওয়া কথা হল তাঁর পাওয়ার পার্টনার যে সে কোণ কলে আমার তৎকালীন মন্ত্রী আমার বিধায়ক যেতে কামাখ্যান তাঁর বিনা নির্দেশে কোণী লোক সে জায়গাকে হস্তান্তর করে পারি না বলে সে কহিলেন এবং সে লাস্টে ধীরে 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 করে কম কলে নিজের অনুগত এবং নিজে নিজ নিজের অনুগত দ্বারা সে জায়গাকে সে আস্তে আস্তে হড়প কলে। সর্বজন বিদিত বর্তমান ভারতের সারা ওড়িশার বর্তমান ভারতীয় জনতা পার্টির সরকার অছি আও এহা বহুত নিন্দনীয় কথা এবং যে লোক মানে আজি নিষ্পেষিত অবস্থায় অছন্তি সে ঘরদ্বার যাইছি জমিবাড়ি যাইছি সেমানক পাই বর্তমান ভবিষ্যৎ তাঙ্কর বহুত অন্ধকারময়।
ଏବଂ ଏଥିପାଇଁ ଆମ ସରକାର ନିଶ୍ଚିତ ଭାବରେ ଠୋସ୍ ପଦକ୍ଷେପ ନେବ। ଆମର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ମାଝିଜୀ ଆଉ ଗୋଟିଏ ମଧ୍ୟ ଓପିଡ଼ି ସେଲ୍ କରିବା ପାଇଁ ଚାହିଁଛନ୍ତି। ସିଏ ମଧ୍ୟ ଗୋଟେ ଟିମ୍ ଗଠନ କରିଛନ୍ତି ଯେ କାହିଁକି କେଉଁ ପରିସ୍ଥିତିରେ ସେ ଓପିଡ଼ି ସେଲ୍କୁ ମଞ୍ଜୁରି ଦିଆଗଲା ନାହିଁ, କେଉଁ ପରିସ୍ଥିତିରେ ଲୋକମାନେ ହଇରାଣ ହେଉଛନ୍ତି, କାହିଁକି ତାକୁ ନେଗେଟିଭ୍ ରିପୋର୍ଟ ଦେଇ ଏବଂ ତା'ର ଯେତେ ସବୁ ପଇସା ପତ୍ର ଆସିଲା ସବୁ ତା'ର କିଛି ହିସାବ ନଦେଇ LC ଫେରେଇ ଦେଇ କାହିଁକି ଏପର୍ଯ୍ୟନ୍ତ ସେ କାମଟାକୁ ରଖିଲେ। ବର୍ତ୍ତମାନ ଆସିକି ସେମାନେ ଟିମ୍ ଆସିକି ଯାଇସାରିଲେଣି। ୟାପରେ ଯେତେବେଳେ ନେକ୍ସଟ ବିଧାନସଭା ହେବ, ଏ ବିଧାନସଭାରେ ମଧ୍ୟ ତା ପାରିତ ହେବାର ଅଛି। ତେଣୁ ସେ ଯେଉଁମାନେ ଏଥିରେ ଅଂଶଗ୍ରହଣ କରିଛନ୍ତି ଓପିଡ଼ି ସେଲ୍ର କାର୍ଯ୍ୟରେ ତା ବନ୍ଦ କରିବା ପାଇଁ, ସେମାନେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ତାଙ୍କ ପ୍ରତି ଦୃଢ଼ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ଗ୍ରହଣ କରିବେ ମୋହନ ମାଝି ସରକାର। ଆପଣ ଯେଉଁ କହିଲେ ଜିଲ୍ଲାପାଳମାନେ ମୁହଁ ଖୋଲିଲେନି ଓଟିପି ସେଲ୍ ପାଇଁ, ଓଟିପି ସେଲ୍ 2012 ମସିହାରେ ତତ୍କାଳୀନ ସରକାର ନବୀନ ବାବୁଙ୍କର କେତେ ସ୍ୱପ୍ନ ଥିଲା ତାହା ପର୍ଯ୍ୟଙ୍ଗ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ଗୋଟିଏ ସ୍ୱପ୍ନ ବୋଧେ ଥିଲା, ଏଠିକାର ଜନସାଧାରଣଙ୍କୁ କର୍ମସଂସ୍ଥାନ ଯୋଗାଇ ଦେବେ ଏବଂ ଓଡ଼ିଶାର ଯେଉଁ ବିଦ୍ୟୁତ ସମସ୍ୟା ଅଛି ଏଠି ଗୋଟିଏ ବିଦ୍ୟୁତ ପ୍ରକଳ୍ପ କରିକିରି ଲୋକମାନଙ୍କୁ ବିଜୁଳି ଯୋଗାଇ ଦେବେ। ବୋଧହୁଏ 12 ବର୍ଷ ବିତିଗଲେ ମଧ୍ୟ ତାଙ୍କ ସ୍ୱପ୍ନ ପୂରଣ ହେଲା ନାହିଁ। ଆହୁରି ବହୁତ ବି ସ୍ୱପ୍ନ ଓଡ଼ିଶାରେ ଦେଖିଛନ୍ତି, ସବୁଠେ ଶୁଭ ଦିଆହେଇଛି କିନ୍ତୁ କେଉଁଠି କାର୍ଯ୍ୟକାରିତା ହେଇନାହିଁ। ମୁଁ ଗୋଟିଏ କଥା କହିବି, ଆପଣ ଯେଉଁ କହିଲେ ଏଠି ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଝଗଡ଼ା ହେଉଥିଲା, ଗଣ୍ଡଗୋଳ ହେଉଥିଲା, ବିସ୍ଥାପନ ହେଲେ ଝଗଡ଼ା ହୁଏ, ସରକାର ସ୍ୱପ୍ନ ତ ଦେଖିଲେ ଭଲ ସ୍ୱପ୍ନ କିନ୍ତୁ କାର୍ଯ୍ୟକାରିତା କରିପାରିଲେ ନାହିଁ। ତାଙ୍କର ଏ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଯୋଗୁଁ 2ଟି ପଡ଼ା ଅନ୍ନପୂର୍ଣ୍ଣାପୁର ଖ ନୂଆଙ୍ଗ ବିଲ ଏବଂ ଅନ୍ନପୂର୍ଣ୍ଣାପୁର ଆମର ମରିଚା କଣ, ଏ 2ଟି ପଡ଼ା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବେ ବିସ୍ଥାପିତ ହେଲେ। ସରକାର 1833 ଏକର ଲ୍ୟାଣ୍ଡ ଆକ୍ୱାୟାର କଲେ, 133 ପରିବାରକୁ ପୂର୍ଣ୍ଣ ମାତ୍ରାରେ ବିସ୍ଥାପିତ କଲେ। ବିସ୍ଥାପିତ ଯିଏ ହୁଏ ଘର ଭିଟାମାଟି ଛାଡ଼େ, ସେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଯେଉଁଠି ହେଲେ ଥଇଥାନ ହେବା କଥା। ଯେତେବେଳେ ଥଇଥାନ ହେଲେ ନାହିଁ, ଥଇଥାନ ହେବା ପାଇଁ ସରକାରଙ୍କୁ ଦାବି କଲେ, ସେତେବେଳେ ସରକାର ପୋଲିସ ଲାଠି ଲଗାଇକିରି ସେମାନଙ୍କୁ ଦମନ କଲେ। ଏ ଝଗଡ଼ା ମୋ ନଜରକୁ ବି ଆସିଛି, ଇଏ ସମସ୍ୟା ସମାଧାନ କେମିତି ହେବ, ସେଥିପାଇଁ ମୁଁ 18 ତାରିଖ ଦିନ ସେ ଗାଁକୁ ଯାଇଥିଲି। ସେଠିକାର ଜନସାଧାରଣ ଯେହେତୁ ରେଭିନ୍ୟୁ ଭିଲେଜରୁ ସେମାନେ କଟିଗଲେ, ସେଠି ନା ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆବାସ ହେଉଛି, ନା ସେ ଗାଁରେ ରାସ୍ତା ହୋଇପାରୁଛି, ନା ୱାଟର ସପ୍ଲାଇ ତାଙ୍କ ଡ୍ରିଙ୍କିଂ ୱାଟର ବ୍ୟବସ୍ଥା ହୋଇପାରୁଛି, ତେଣୁ ସେମାନେ ଦୟନୀୟ ଅବସ୍ଥାରେ ଅଛି। ଏ ସରକାର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଆମର ମୋହନ ମାଝୀଙ୍କ ଦୃଷ୍ଟି ଆକର୍ଷଣ କରିବା ପାଇଁ ଗତ ବିଧାନସଭାରେ ମୁଁ ପ୍ରସ୍ତାବ ରଖିଥିଲି ଯେ ସେମାନଙ୍କୁ ଅତି କମ୍ରେ ଯେଉଁ ଘରଗୁଡ଼ିକ ତାଙ୍କ ପାଇଁ ତିଆରି ହୋଇଛି ସେଠି ତାଙ୍କୁ ବିସ୍ଥାପନ ଜରିଆରେ ସେମାନେ ସେଠି ଅବସ୍ଥାପିତ କରିଦିଅନ୍ତୁ, ସେଠି ରିହାବିଲିଟେଟ୍ କରିଦିଅନ୍ତୁ ଏବଂ ଓଡ଼ିଶା ସରକାର ପୁନର୍ବାର ହେଠି ଗୋଟିଏ ବିଦ୍ୟୁତ ପ୍ରକଳ୍ପ କୌଣସି ସଂସ୍ଥାକୁ ଯୋଗାଯୋଗ କରି କାହା ସାଙ୍ଗେ MOU କରନ୍ତୁ, ପୁନର୍ବାର ସେଠି ଗୋଟିଏ ବିଦ୍ୟୁତ ପ୍ରକଳ୍ପ ପୁନର୍ବାର କରନ୍ତୁ, ଯଦ୍ୱାରା କି ସେ ଅଞ୍ଚଳର ଜନସାଧାରଣ କର୍ମସଂସ୍ଥାନ ପାଇପାରିବେ, ଗୁଜରାଣ ମେଣ୍ଟାଇ ପାରିବେ। ଏଥିପାଇଁ ମୁଁ ଗତ ବିଧାନସଭାରେ ଆଲୋଚନା କରିଥିଲି। ବାଚସ୍ପତି ମହୋଦୟା, ମୁଁ 2-3ଟି ବିଷୟ ଆପଣଙ୍କ ଦୃଷ୍ଟି ଆକର୍ଷଣ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛି। ପ୍ରଥମେ ମୋର ବନ୍ଧୁ ଅଶୋକ ମହାନ୍ତି ପାଲଲହଡ଼ା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀର ବିଧାୟକ ଯେଉଁ ଧନ୍ୟବାଦ ପ୍ରସ୍ତାବଟି ଦେଲେ ସମାକୁଇ ପ୍ରୋଜେକ୍ଟ ପାଇଁ, ମୁଁ ମଧ୍ୟ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଦେବି, କାରଣ ସେ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀଟି ମୋର ରାଜନୈତିକ କାର୍ଯ୍ୟକଳାପ ଆରମ୍ଭର ମୁକସାକ୍ଷୀ ପାଲଲହଡ଼ା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ। ମୁଁ ଆଉ ଗୋଟିଏ 2ଟି ବିଷୟ କହିବି, ଆମର ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି ବିହୀନ ଶିଳ୍ପ ବିହୀନ ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଲଲହଡ଼ା ଭଳି ପର୍ଯ୍ୟଙ୍ଗ ମଧ୍ୟ ଗୋଟିଏ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ। ପାଖାପାଖି 12 ବର୍ଷ ତଳେ ସଂକ୍ଷିପ୍ତ କରିବା, 2012 ମସିହାରେ ବିଗତ ସରକାର ଗୋଟିଏ ସ୍ୱପ୍ନ ଦେଖିଥିଲେ OTPCL ଜରିଆରେ ଗୋଟିଏ ପାୱାର ପ୍ରୋଜେକ୍ଟ କରି ଓଡ଼ିଶାକୁ ବିଜୁଳି ଯୋଗାଇ ଦେବେ। ଓଡ଼ିଶା ଥର୍ମାଲ ପାୱାର କର୍ପୋରେସନ ଲିମିଟେଡ଼, ଓଡ଼ିଶା ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ 2ଟି ରାଷ୍ଟ୍ରାୟତ୍ତ ଉଦ୍ୟୋଗ,
ଯଥା ଖଣି ନିଗମ ଏବଂ ଜଳ ବିଦ୍ୟୁତ ନିଗମ, ଏ ଦୁଇଟିକୁ ମିଶାଇକି OTPCL ଗୋଟେ ପାୱାର ପ୍ରୋଜେକ୍ଟ କରିବ। କାମାକ୍ଷା ସବ୍ଡିଭିଜନର 3-4ଟି ପଞ୍ଚାୟତ ଯଥା କୁସୁମଯୋଡ଼ି, କଣ୍ଟାପାଳ, ଆଲୁଅ ଝରଣ, କାଟିଣୀ, ଅଁଳାବେରିଣୀ ଓ ଦୁବାବାଳି ଗ୍ରାମରେ ସେ ପାୱାର ପ୍ରୋଜେକ୍ଟ କରିବା ପାଇଁ ଥିଲା। 1833 ଏକର ଜମି ଆକ୍ୱାୟାର କରାଗଲା, 133 ପରିବାରକୁ ବିସ୍ଥାପିତ କରାଗଲା। କିନ୍ତୁ ଦୁଃଖ ଏବଂ ପରିତାପର ବିଷୟ, 21 ଗୋଟେ ହାଇ ଲେବୁଲ ପାୱାର କମିଟି ଚିଫ୍ ସେକ୍ରେଟାରୀଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ବସିଲା ଏବଂ ଫାଇନାଲ ନିଷ୍ପତ୍ତି ହେଲା OTPCL ସେଠି କେବଳ ବାଉଣ୍ଡ୍ରି ବନେଇବ ଏବଂ ଘର ବନେଇବ 133 ପରିବାର ପାଇଁ, ଏବଂ ଆଉ ପାୱାର ପ୍ରୋଜେକ୍ଟ ବନେଇ ପାରିବନି ବର୍ତ୍ତମାନ ପାଇଁ। 12 ପରେ ସେ ବନେଇ ନପାରିବା, ଏବଂ ଯେଉଁ ବିସ୍ଥାପିତ ହେଲେ 133 ପରିବାର, ତାଙ୍କର ରେଭିନ୍ୟୁ ଭିଲେଜ୍ରୁ ସେମାନେ କଟିଗଲେ। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆବାସ ପାଇପାରୁନାହାନ୍ତି, ସେ ଗାଁକୁ ପାଣି ହେଉନି, ସେ ଗାଁରେ ରାସ୍ତା ତିଆରି ହୋଇପାରୁନି, ଏବଂ 1833 ଏକର ଯେଉଁ ଜମି ଗଲା, ସେ ନିଷ୍ପତ୍ତି ହେଲା ସେଇଠି ହାଇ ଲେବୁଲ କମିଟିରେ ଯେ ତାକୁ ଇଡ଼କୋକୁ ଫେରାଇ ଦିଆଯିବ, ଆଉ ଚାକିରି କେହି ପାଇବେ ନାହିଁ। ମୋର ନିବେଦନ ଅଛି OTPCLକୁ କାର୍ଯ୍ୟକ୍ଷମ କରିବା ପାଇଁ ଶକ୍ତି ବିଭାଗ ସେଠି ନୂଆ ପାୱାର ପ୍ରୋଜେକ୍ଟ କରିବା ପାଇଁ ଯତ୍ନବାନ ହେବେ କି, ଏବଂ ଯେଉଁମାନେ ବିସ୍ଥାପିତ ହେଲେ ସେ ଯେଉଁ ଦୟନୀୟ ଅବସ୍ଥାରେ ଚଳୁଛନ୍ତି ତାଙ୍କ ପାଇଁ କ'ଣ କରାଯାଇପାରେ, ତାଙ୍କର ହିତ ପାଇଁ ତା ପାଇଁ ନିଷ୍ପତ୍ତି ନେବେ କି। ଢେଙ୍କାନାଳରୁ ଅକ୍ଷୟ କୁମାର ନନ୍ଦଙ୍କ ରିପୋର୍ଟ, A1 ଓଡ଼ିଶା।